সলিড স্টেট কেমিস্ট্রির আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা এখানে ডিসকাস করছি, যেখানে বলা হয়েছে স্ট্রাকচারটা হলো বিসিসি। তাহলে বিসিসি স্ট্রাকচার মানে জেডের ভ্যালু আমরা জানি টু, এডজ লেন্থ বলেছে 288 পিকোমিটার, এডজ লেন্থ মানে এর ভ্যালু বলেছে 288 পিকোমিটার। তাহলে এই পিকোমিটারটাকে আমার প্রথম টার্গেট হলো সেন্টিমিটারে কনভার্ট করা। তো পিকোমিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করতে কি লাগে, 10^-10 সেন্টিমিটার, দ্যাট ইজ এ ভ্যালু। ডেন্সিটি বলেছে 7.2, তার মানে ডেন্সিটি বলেছে 7.2 গ্রাম পার সেন্টিমিটার কিউ। বুঝতেই পারছো ডেন্সিটির ইউনিটে সেন্টিমিটার আছে বলে এর ইউনিটটাও আমি সেন্টিমিটারে কনভার্ট করেছি। এখন আমাকে বলেছে হাউ মেনি অ্যাটম, কতগুলো অ্যাটম আছে 288 গ্রাম অব দ্য এলিমেন্ট, তার মানে আমার এলিমেন্টের ওয়েট কত আছে 288 গ্রাম। দেখো আমরা ডেন্সিটির নর্মাল ফর্মুলা জানি, ডি সমান জেড ইন্টু এম এ কিউ ইন্টু এন এ। এই ফর্মুলাটা তখনই ট্রু যখন এটা হয় মলিকুলার ওয়েট এবং এটা হয় অ্যাভোগাড্রো নাম্বার। কিন্তু কোনোদিন যদি মলিকুলার ওয়েট যদি না দেওয়া থাকে, মানে কোনো একটা গিভেন ওয়েট দেওয়া থাকে, মলিকুলার ওয়েট দেওয়া নেই, তখন এটার অ্যাভোগাড্রো নাম্বার না হয়ে এটা কতগুলো অ্যাটম আছে সেটা বার হবে। ইজ ইট ক্লিয়ার? মলিকুলার ওয়েট হলে এটা হয় অ্যাভোগাড্রো নাম্বার, কিন্তু তোমাকে মলিকুলার ওয়েট দেয়নি, এখানে কত গ্রামের মধ্যে আছে বার করতে বলেছে, তখন তুমি কি করবে এইটাকে, তখন মলিকুলার ওয়েট না দিয়ে কতটা ওয়েট নিয়েছো সেইটা লিখবে, এবং এইটা হবে তখন কতগুলো অ্যাটম আছে সেইটা ভ্যালু, খেয়াল রাখবে, যেটা আমরা এইখানে ইউজ করব। কারণ ডেন্সিটি ফর্মুলাটা আমরা এইভাবে রিপ্রেজেন্ট করে আমরা এখানে ইউজ করব। তার মানে আমরা এখানে এন সমান কি দাঁড়াচ্ছে, এন সমান দাঁড়াচ্ছে জেড ইন্টু এম এ কিউ ইন্টু ডি। এবার সুন্দর করে ভ্যালুগুলোকে বসিয়ে দাও। দেখো জেড এর ভ্যালু কত বলেছো, টু আছে, তো জেড এর ভ্যালু টু বসিয়ে দাও। এম মানে মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট না সরি, এখানে গিভেন ওয়েট, যে ওয়েটটা আমাকে দিয়েছে 288। আবারও বলছি এই জিনিসটা তখনই গিভেন ওয়েট হবে যখন এটা নাম্বার অফ অ্যাটম বার করতে বলবে, আর যদি এটা মলিকুলার ওয়েট হয় তখন কিন্তু এইটা হবে অ্যাভোগাড্রো নাম্বার। সো বি কেয়ারফুল, এর ভ্যালু কত বসবে, এই যে ভ্যালুটা রয়েছে 288 × 10^-10 যেটা রয়েছে সেটাকে হোল কিউব করে দিলে। ডি ফর ডেন্সিটি, ডেন্সিটি ইজ গিভেন, দ্যাট ইজ 7.2। এই জিনিসটাকে যদি ক্যালকুলেটারে ক্যালকুলেট করো তাহলে তুমি যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটা হল 24.16 × 10^23, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। আর যদি কোনোদিন এই মলিকুলার ওয়েট অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডেন্সিটি বার করতে বলে তখন এমটাকে মলিকুলার ওয়েট, এটাকে কিন্তু অ্যাভোগাড্রো নাম্বার লিখবো। কিন্তু যদি এমন টাইপের নিউমেরিক্যাল দেয় যেখানে কোনো একটা পার্টিকুলার গ্রাম বলেছে কতগুলো এলিমেন্ট আছে বলো, তখন আমি এইভাবে কিন্তু করব, এমটাকে তখন কিন্তু ওয়েট ধরবো এবং এনটাকে তখন নাম্বার অফ অ্যাটম, যেটা আমি ক্যালকুলেট করতে যাচ্ছি সেই জিনিসটা লিখবো। ওকে।